ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, পড়তে বসতে বললে পড়তে বসে না, শিক্ষক পাই না বিশ্বাসী শিক্ষক পাওয়া যায়, দেখি পত্রিকায় কোনো শিক্ষক পাই কিনা, আবার পত্রিকায় তো দেয়। শিক্ষক চাই, শিক্ষক চাই ক্লাস টেনের জন্য, মানে ক্লাস আমার ছেলে তো ক্লাস সিক্স, দেখি নাম্বারটা নিয়ে রাখি 01। হ্যালো, যে আপনারাই কি সেই শিক্ষক চয়ের এই এর ম্যানেজার আপনি? জি, আমার একটি শিক্ষক চাই ক্লাস সিক্সের জন্য, ঠিক আছে আপনি একটু বলে দিন, আর পারলে নাম্বারটা একটু মেসেজ করে দিন আমার নাম্বারে, আমি কথা বলে দিই। ফিউ মোমেন্টস লেটার তো আবিদা ম্যাডাম না ছেলেকে কল দিয়ে দিল, হ্যালো জি ম্যাডাম, যে আপনাকে বলে যে হয়তো আমার একটা শিক্ষক চাই ওখান থেকে আমি কল দিয়েছি, জি যে আমার ছেলেকে পড়াতে হবে ক্লাস সিক্স থেকে আজকের সন্ধ্যার দিকে আসুন, তাহলে ঠিকানা দিতে দিতে বলে গেলাম। হ্যালো ম্যাডাম, জি ওই আমার বাসার ঠিকানাটা নিন, আচ্ছা আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে এখানে ফোনে সিগন্যাল একটু কম হচ্ছে তো আমি বলে দিচ্ছি। ইন দ্য ইভিনিং কেমন আছেন আপনি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি কোন কলেজে পড়েন? চিটাং কলেজে ইংলিশ নিয়ে পড়ি। তা আপনি আমার ছেলের জন্য পারফেক্ট, ঠিক আছে দাঁড়ান আমি ছেলে কল দিই। হ্যাঁ বাবা, তোমার জন্য তো ম্যাম পেয়েছি, আচ্ছা বাবা ম্যামের সাথে কথা বলো, আমি উঠি। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আল মুই। আচ্ছা ঠিক আছে, তারপরে একটু ভদ্র হয়ে কথা বলি বলার সাথে। আচ্ছা জি ম্যাডাম। আচ্ছা আজকের জন্য উঠি,
ঠিক আছে ম্যাম বলেন তোমার অঙ্ক বইয়ে 500টা অঙ্ক করে আচ্ছা ঠিক আছে 500টা অঙ্ক আচ্ছা ঠিক আছে ম্যাম করে রাখো রেডি জি ম্যাম স্টুডেন্ট কেমন ভালো একটু জি ম্যাম এবারে বুঝলো यस আচ্ছা তাহলে আজকের মতো উঠি সেটা ওই ওকে পড়া কতগুলো দিছি এগুলো কমপ্লিট করে রাখতে বলি এই ম্যামের পড়া কমপ্লিট করবা ঠিক আছে বাবা পরের দিন টিং টং বাবা তোমার ম্যাম এসেছে হয়তো যাও আচ্ছা কেন মাফ করবো তোমাকে হ্যাঁ।